প্রচ্ছদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সহ প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন। প্রাইম মিনিস্টার শেখ হাসিনা অ্যান্ড দ্য ফিউচার অব ডেমোক্রেসি ইন বাংলাদেশ শিরোনামে চার্লি ক্যাম্পবেলের প্রতিবেদনটি প্রকাশ হয়েছে। কি আছে এই প্রতিবেদনে দেখে নেই নীলাদ্রি শেখরের রিপোর্টে। একশো বছর ধরে নিয়মিত প্রকাশ হওয়া বিশ্বের প্রভাবশালী মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিন, এতে সাধারণত বৈশ্বিক রাজনীতি ও সমসাময়িক ঘটনা প্রবাহ নিয়ে প্রতিবেদন ও বিশ্লেষণ প্রকাশ হয়। বর্তমান পাক্ষিক এই সাময়িকীর নভেম্বরের প্রথম পক্ষের সংখ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ হল। প্রাইম মিনিস্টার শেখ হাসিনা অ্যান্ড দ্য ফিউচার অব ডেমোক্রেসি ইন বাংলাদেশ শিরোনামে প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা একজন বিস্ময়কর রাজনৈতিক নেতা ও এক অভিসংবাদিত নাম, যিনি এক দশকে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে 17 কোটি মানুষের বাংলাদেশকে দ্রুততম বর্ধমান অর্থনীতির দেশ হিসেবে উত্থান ঘটিয়েছেন। 2009 সালে দায়িত্ব নেয়ার পর থেকে বাংলাদেশের রাজনীতিতে একসময়ের হস্তক্ষেপকারী সামরিক শক্তি ও ইসলামপন্থীদের মোকাবেলা করে কৃতিত্বের সাথে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনের প্রথম নারী প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার কিংবা ভারতের ইন্দিরা গান্ধীর চেয়ে বেশিবার নির্বাচনে বিজয়ী শেখ হাসিনা আগামী জাতীয় নির্বাচনেও জয়ী হওয়ার ব্যাপারে দৃঢ় আশাবাদী। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরা হয়েছে এভাবে, তিনি আত্মবিশ্বাসী কারণ জনগণ তার সঙ্গে আছে, তারাই তার প্রধান শক্তি। বিগত বছরগুলোতে 19 বার তাকে হত্যা চেষ্টা করা হয়েছে উল্লেখ করে প্রতিবেদনে প্রধানমন্ত্রী বলেছেন, নির্বাচনের মাধ্যমে তাকে হারানো সহজ নয়, একমাত্র বিকল্প নির্মূল করা এবং তিনি জনগণের জন্য মরতেও প্রস্তুত। জিডিপির প্রবৃদ্ধি বাড়ানো, মাথাপিছু আয় বৃদ্ধি, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, পদ্মা সেতু, মেট্রো রেল, 100 অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা, রোহিঙ্গা সংকট মোকাবেলা থেকে শুরু করে 75 পরবর্তী সময়ে দেশে ফিরে গণতন্ত্রের জন্য সংগ্রাম, দলকে সুসংগঠিত করাসহ এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে খুঁটিনাটি অনেক বিষয়। নীলাদ্রি শেখর, চ্যানেল আই।